হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। আমি সালেহিন লাবলু। আজ 18ই ডিসেম্বর করি বন্ধুরা, আজকে একটি সুসংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সুসংবাদটি হলো পর্তুগালে সকল অভিবাসন প্রত্যাশীদের জন্য আসলে ওই দেশের গভর্নমেন্ট এগুলো সম্পূর্ণ তারা এটাকে মানে ই করেছে, মানে এটাকে আপনার অ্যাকসেপ্ট করেছে, তো বৈধতা প্রদান করেছে, বা তাদেরকে অবৈধ যারা ছিল তাদেরকে বৈধতা প্রদান করেছে ওই দেশের গভর্নমেন্ট। তো আসলে বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, সেটি হলো মহামারী করোনা ভাইরাসের কবলে বিপর্যস্ত পর্তুগালের সকল অভিবাসন প্রত্যাশীকে বৈধ ঘোষণা করা হয়েছে, যাদের অভিবাসন অধিদপ্তর বা SEF এর বৈধ হওয়ার আবেদন করা ছিল শুধু তারা এ সুযোগের আওতায় পড়বে। আচ্ছা আচ্ছা, SEF এর বৈধ হওয়ার আওতায় ছিল যারা, নাকি মানে এই আওতায় ছিল তারাই একমাত্র এই সুযোগটি পাবে। আচ্ছা, গত শুক্রবার একটি আদেশের মাধ্যমে জানিয়েছে পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী এডুয়ার্ডো ক্যাব্রিতা। আচ্ছা, এতে জানানো হয় পর্তুগালের অভিবাসন অধিদপ্তরের তথ্য SEF এর আবেদনের কাগজটি এখন থেকে অস্থায়ী রেসিডেন্ট পারমিট হিসেবে গণ্য হবে। এই প্রমাণ বা আবেদনের কাগজ দিয়ে এখন থেকে তারা পর্তুগালের সকল রাষ্ট্রীয় সেবা নিতে পারবে, বিশেষ করে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি সহ অন্যান্য সুযোগ সুবিধা। পর্তুগালে যারা রাজনৈতিক সহ বিভিন্ন ধরনের আশ্রয়ে আছেন তারাও এই আদেশের আওতায় পড়বে। করোনা ভাইরাস সংকটের সময়ে এটি আমাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন মন্ত্রী এডুয়ার্ডো ক্যাব্রিতা। এ সময় সরকার নিশ্চিত করেছে যে সকল অভিবাসী যাদের অভিবাসন অধিদপ্তর বা SEF এর আবেদন অপেক্ষমান রয়েছে তারা এখন থেকে নিয়মিত বলে বিবেচিত হবেন এবং অন্যান্য নাগরিকদের মতো সামাজিক অধিকার সহ সকল সুযোগ সুবিধা পাবেন। এই আদেশে কার্যকর হবে 18ই মার্চ থেকে, যেদিন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পর্তুগালের জরুরি আইন জারি করা হয়েছিল। এই আওতায় এখন থেকে সকল আবেদনকারীর জন্য জাতীয় স্বাস্থ্যসেবা বা অন্যান্য স্বাস্থ্যসেবার অধিকার, সামাজিক সহায়তা, সুযোগ সুবিধা, ইজারা চুক্তিতে স্বাক্ষর, কর্মসংস্থান চুক্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং অন্যান্য প্রয়োজনীয় সরকারি সেবা চুক্তিসহ সকল নাগরিক সুবিধা পেয়ে থাকবেন। সাম্প্রতিক সময়ে অন্য একটি আদেশে যাদের ভিসা বা কার্ডের মেয়াদ 24 ফেব্রুয়ারির পরে শেষ হবে তাদের ভিসা বা কার্ডের মেয়াদ 30 জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ঠিক কতজন আবেদনকারী রয়েছে SEF এই মুহূর্তে সঠিক সংখ্যা বলা যাচ্ছে না বলে জানিয়েছে। 27শে মার্চ পর্যন্ত যাদের আবেদন করা হয়েছে তাদের রেসিডেন্ট কার্ড প্রদানের লক্ষ্যে পর্যায়ক্রমে 1 জুলাই থেকে পুনরায় সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসে সারা বিশ্বের মতো পর্তুগালও ছড়িয়ে পড়লে 20টি অভিবাসী সংগঠনের দাবি ছিল যারা পর্তুগালে বৈধভাবে কাজ করছে এবং সামাজিক নিরাপত্তার অবদান রাখছে তাদেরকে বৈধ করার বিষয়ে। এ প্রসঙ্গের কথা হয় পর্তুগালের অভিবাসন অধিদপ্তরের কর্মকর্তা ও একমাত্র ইন্দ্রো এশিয়ান সরকারি অফিসার মঈনুদ্দিন আহমেদের সাথে। তিনি বলেন, সরকার আপাতত সকল সুযোগ সুবিধা প্রত্যাশীদের বা অভিবাসন প্রত্যাশীদের যারা SEF আবেদন করেছে তাদেরকে বৈধতা প্রদান করেছে, অর্থাৎ তারা এখন থেকে সরকারি নাগরিক সকল সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। আর এই সকল কিছু 1 জুলাই থেকে কার্যকর হবে। তো এই হলো বিষয়টি। আসলে যারা প্রবাসে আছে পর্তুগালে, বিশেষ করে ইউরোপের সেনজেনভুক্ত 26টি দেশের মধ্যে পর্তুগালে আসলে খুব দ্রুত ডকুমেন্টস হয়ে থাকে, এবং এই ডকুমেন্টস যারা প্রত্যাশী ছিল
তারা খুবই আরও দ্রুত পেয়ে যাবেন এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে। ওই দেশের গভর্নমেন্ট একটু শিথিল করেছে, তাদেরকে দ্রুত কাগজ করে দিবে এবং যারা নাকি রাজনৈতিক আশ্রয় চেয়েছিল তাদেরকেও সেটাতে অ্যাকসেপ্ট করে ফেলেছে। তো এটা আসলে আমাদের বাংলাদেশিদের জন্যও একটি ভালো, কারণ বাংলাদেশে অনেক রাজনৈতিক আশ্রয় আছে, অনেকে প্রত্যাশী এবং যারা নাকি আবেদন করেছে তারা খুব দ্রুত হয়ে গেল। এটা আমাদের জন্য একটু ভালো দিক। আশা করি এরকম আরেকটু সহনশীল মাত্রায় নিয়ে আসলে আরও বেশি আমাদের মতো যারা নাকি একটু গরিব দেশ আছে তাদের দিকে একটু সফট কর্নার তাকাবে এইসব বড় বড় দেশগুলো। তো পর্তুগাল যথারীতি তারা কাজটি করে থাকে, তাদের কাছ থেকে ডকুমেন্টস পাওয়া থেকে শুরু করে সকল কিছু একটু দ্রুত হয় অন্যান্য ইউরোপের অন্যান্য দেশ থেকে, জার্মানি, ফ্রান্স, ইটালি বা স্পেন, হ্যাঁ, বা পোল্যান্ডের চাইতেও কিন্তু দ্রুত কাগজ হয়ে থাকে পর্তুগালে। তো এই আর কি। তো যাই হোক বন্ধুরা, এটাই আমি আপনাদেরকে জানালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটু লাইক করে দিবেন, এবং লাইকটা করে দিলে হয় কি এটা ছড়ায় এবং অনেক মানুষের কাছে মেসেজটা যায় যে আমি যে ভিডিওটি করলাম এত কষ্ট করে আপনাদের মাঝে এটা প্রেজেন্ট করলাম, এটা সকল মানুষ যাতে নাকি এটা পায় এবং এটা যাতে জানতে পায় এই নিউজটি, আর শেয়ার করে দিবেন। তো বন্ধুরা আজ রাখি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আল্লাহ হাফেজ।